নমস্কার দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে মর্নিং এক্সারসাইজ, ম্যাজিক্যাল মর্নিং এক্সারসাইজ। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাজিক্যাল মর্নিং এক্সারসাইজটা আপনি যদি প্রত্যেক দিন করতে পারেন তো আপনার জীবনে কিন্তু আপনি আমূল পরিবর্তন আনতে পারবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা সম্পূর্ণ সত্যি এবং বাস্তব, এবং এই কথাটি আমি বলছি না, ল অফ অ্যাট্রাকশনের দি সিক্রেট বইটির লেখক রন্ডা ব্রায়ন, তার মত অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী আমি এই কথাটি বলছি। অর্থাৎ তার ওই বইতে এই বিষয়টি লেখা আছে যে এই মর্নিং এক্সারসাইজটি আমরা প্রত্যেকে যদি প্রতিদিন করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে সুন্দরভাবে গোছাতে পারবো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজেদের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারবো। ধরুন আপনি কোনো ল অফ অ্যাট্রাকশান টেকনিক ইউজ করছেন, বা আপনি কোনো রেইকি উইশ চিট নিয়ে কোনো একটা কিছু অ্যাট্রাকশান করার চেষ্টা করছেন, বা বিভিন্ন উপায়ে আপনি কোনো উইশকে পূর্ণ করার চেষ্টা করছেন, সেই সময় যদি এই ম্যাজিক্যাল মর্নিং এক্সারসাইজটি আপনি প্রত্যেক দিন সকালে করতে পারেন বা সারা দিনই করতে পারেন, তো আপনারা কিন্তু আরও তাড়াতাড়ি সেই উইশ বা সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন। তো কি এই মর্নিং এক্সারসাইজ এবং কিভাবে এই মর্নিং এক্সারসাইজ আপনারা করবেন, সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটি বানাতে চলেছি। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার নাও জানা হতে পারে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনি যে বিষয়টি জানবেন সেই বিষয়টি যদি আপনি আরও পাঁচজন বন্ধুর মধ্যে শেয়ার করেন তাহলে সেই বিষয়টি কিন্তু আরও ছড়াবে, ঠিক আছে? জ্ঞান সবসময় ছড়ালে বাড়ে, এটা কথাই আছে। তো সেই জন্য আপনারাও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যিনি ফার্স্ট আজকে আমার চ্যানেলে এসেছেন, আমাকে দেখছেন, তো তাকে প্রথমত ওয়েলকাম জানাচ্ছি, এবং তাকেও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই রেইকি বার্তা চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, দিনের শুরুটা যদি আমরা কোনো ভালো কোনো ঘটনা বা ভালো কোনো কথার মাধ্যমে শুরু করতে পারি, দিনের পুরো অংশটা কিন্তু সেদিন আমাদের খুব ভালো কাটে। এবং ঠিক একইভাবে এর অপোজিট, যদি দিনের শুরুতেই আমাদের সঙ্গে কোনো খারাপ কোনো কিছু ঘটনা ঘটে বা কোনো খারাপ কথা আমরা শুনি যার দ্বারা আমাদের মুডটা নষ্ট হয়ে যায়, মেজাজটা খারাপ হয়ে যায়, সেই দিনটা কিন্তু আর ভালো কাটে না, সমস্ত কাজগুলোই যেন কেচিয়ে যায়, হতে চায় না, একটা ত্রায়স্পর্শ লেগে যায়। তো এটা নিশ্চয়ই আপনারা সবাই আপনাদের জীবনে উপলব্ধি করেছেন। এর আসল কারণ কি আপনারা জানেন? এর আসল কারণ হচ্ছে এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। অর্থাৎ আপনি যেদিন ঘুম থেকে ওঠার পর একটি সুন্দর একটি কথা শুনলেন বা একটি পজিটিভ কোনো ঘটনা আপনার সঙ্গে হলো, সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হলো, এবং সেই পজিটিভ এনার্জির দ্বারা আপনি সম্পূর্ণ পজিটিভ থাকলেন, এবং আপনি পুরো পজিটিভ থাকার দরুন আপনার চিন্তা ভাবনা, শরীর, মন সমস্ত কিছু পজিটিভ থাকার জন্য আপনার পরবর্তী ওই দিনের যা যা কাজ ছিল সেগুলো সব সুন্দরভাবে কিন্তু সাকসেসফুলি হতে থাকল, এবং আপনি মনে মনে ভাবলেন, বাহ, আজকে আমার দিনটা তো খুব সুন্দর, আমি যেখানে হাত দিচ্ছি সোনা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এর উল্টো আবার যেদিন আপনি কোনো নেগেটিভ একটা ঘটনার সম্মুখীন হলেন বা নেগেটিভ কোনো কথা আপনার মধ্যে ঢুকে আপনার মন বা মাইন্ডকে খারাপ করে দিল, সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হলো, যার ফলে কি হলো, আপনার মন, মানসিকতা, শরীর সব কিছুই কিন্তু নেগেটিভ চিন্তার একটা মধ্যে চলে গেল, অর্থাৎ নেগেটিভ ভাবনা চিন্তা আপনার মধ্যে চলে এলো।
এবার সেদিনটা আপনার কি হলো, আপনার হওয়া কাজ যেটা ওদিন আপনার ফাইনাল কথা বলার ছিল বা পেমেন্ট আসার ছিল বা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আপনি গিয়ে দেখলেন সেই কাজ কোথায় কি, সেই আবার জিরোতে চলে গেল, মানে এতদিন যা করে এসেছিলেন সেটা পুরো জলে চলে গেল। অর্থাৎ সেই দিনটা আপনার জন্য খুব খারাপ একটা দিন হিসেবে গণ্য করা হবে বা প্রমাণিত হলো। তো এই দুটো বিষয় কিন্তু এনার্জির খেলা, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। তো বন্ধুরা, এবার আপনাদের ঠিক করতে হবে যে আপনারা পজিটিভ এনার্জির সঙ্গে থাকবেন নাকি নেগেটিভ এনার্জির সঙ্গে থাকবেন। যদি পজিটিভ এনার্জির সঙ্গে আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি সব কিছুই নিজের জীবনে আকর্ষিত করতে পারবেন, সমস্ত কিছুকেই পেতে পারবেন। আর যদি আপনি নেগেটিভ এনার্জির সঙ্গে থাকেন তো আপনি কিন্তু কিছুই পাবেন না। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে আমরা অবশ্যই অবশ্যই পজিটিভ এনার্জির সঙ্গে থাকতে চাই, জীবনে সমস্ত কিছুকে আকর্ষিত করতে চাই, পেতে চাই। তো আমরা কীভাবে পজিটিভ এনার্জির সঙ্গে সবসময় থাকবো? কারণ এটা তো মানুষের জীবন, কারণ কোনো না কোনো সময় নেগেটিভ কোনো কথা আমি শুনতেই পারি সকালে উঠে, বা কোনো খারাপ ঘটনা ঘটতেই পারে, তো সেটা আমি আটকাবো কী করে? হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমাদের জীবনে ভালো মন্দ সব কিছুই আছে এবং সকালে উঠে খারাপ কোনো ঘটনা আমরা শুনতেই পারি, কিন্তু সে বিষয়টা আপনার জীবনে কিন্তু বড় ছাপ ফেলবে না যদি এই প্রসেসটা আপনি করেন বা এই টেকনিকটা আপনি করেন বা এই ম্যাজিক্যাল ওয়ার্ডটি আপনি সকালে উঠে বলতে শিখে যান। ঠিক আছে, তো কি সেই ম্যাজিক্যাল ওয়ার্ড বা কি সেই ম্যাজিক্যাল মর্নিং এক্সারসাইজ, সেইটা এবার আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো এবং বোঝাবো। তো বন্ধুরা, এবার বলবো সেই ম্যাজিক্যাল ওয়ার্ড বা সেই ম্যাজিক্যাল এক্সারসাইজ যেটার দ্বারা আপনি আপনার সারা দিনকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে রাখতে পারবেন, আপনার নিজের পুরো অরাকে পজিটিভ রাখতে পারবেন, পাশাপাশি আপনি অন্য মানুষদেরকেও পজিটিভ রাখতে পারবেন। সেই ম্যাজিক্যাল যে ওয়ার্ড সেটা হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, থ্যাংক ইউ বা ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ বা ধন্যবাদ আমরা কখন বলি? যখন কোনো মানুষ আমাদেরকে সাহায্য করেন তখন আমরা থ্যাংক ইউ বলি বা ধন্যবাদ বলি। তবে এই যে বিষয়টা, এটা কিন্তু প্রত্যেকেই আমরা বলি না। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু উপকার নিয়েও থ্যাংক ইউ জানাতে ভুলে যান। ঠিক আছে, হয়তো অনেক সময় আমিও নিজে হয়তো ভুলে যাই, আমি অন্য মানুষদের বলবো না, হয়তো কোনো সময় আমি নিজেও ভুলে যাচ্ছি থ্যাংক ইউ জানাতে। তো এই যে বিষয়টা আমাদের মধ্যে আনতে হবে, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে একটি পিঁপড়েও হয়তো আমাদেরকে কোনো উপকার করতে পারে আমার, তো তাকেও আমার ধন্যবাদ জানাতে হবে। হয়তো আমার ভাষা সে বুঝবে না, প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি তাকে থ্যাংক ইউ বলবো। এই যে থ্যাংক ইউ বলবো, এর যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা আমি ইউনিভার্সে পাঠিয়ে দিচ্ছি। ইউনিভার্স দেখছে যে হ্যাঁ, এই মানুষটি তাকে থ্যাংক ইউ বললো, কার যার কাছ থেকে উপকার পেল। ইউনিভার্স কিন্তু আমাদের এত বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ইংরেজি, এত ভাষা কিন্তু ইউনিভার্স বোঝে না, কিন্তু ইউনিভার্স ভাষার যে ভাইব্রেশন, যে ফ্রিকুয়েন্সি, সেইটা কিন্তু ইউনিভার্স বুঝতে পারেন। যেরকম আমরা এঞ্জেলদের ডাকি এবং এঞ্জেলদের ডেকে উপকার পাই, কেউ ইংরেজিতে ডাকছেন, কেউ বাংলায় ডাকছেন, কেউ তামিল ডাকছেন, কেউ হিন্দি ডাকছেন, কেউ তেলেগু ডাকছেন, তো বিভিন্ন ভাষা আছে এই পৃথিবীতে, সেই বিভিন্ন ভাষায় কিন্তু এঞ্জেল থেরাপি হচ্ছে এবং এঞ্জেলদের কল হচ্ছে, এঞ্জেলদের কাছে প্রার্থনা জানানো হচ্ছে এবং উপকারও সবাই পাচ্ছেন। তাহলে এঞ্জেলরা কি এত ভাষা বোঝেন? বা ঈশ্বরের কথাই যদি আমরা বলি, ঈশ্বরকে আমরা নানান ভাষায় ডাকি, তারা কি করে, ঈশ্বর কিভাবে বোঝেন? তারা প্রত্যেকেই আমাদের ভাষা নয়, আমাদের যে আবেগ, যে ফ্রিকুয়েন্সি, যে আমাদের মানে যে এনার্জি, পজিটিভ যে এনার্জি, সেই জিনিসগুলোকে কিন্তু তারা ক্যাচ করে। ঠিক আছে, এবং তারা সেইগুলোর মাধ্যমে আমাদের সঙ্গে আমাদেরকে ভালো জিনিস প্রদান করেন বা আমাদেরকে সঠিক পথ দেখান বা আমাদের সঙ্গে কথা বলে থাকেন। ঠিক আছে, তো আপনাকেও প্রত্যেকটি জিনিসকে ধন্যবাদ দিতে হবে। দেখুন, আপনি যখন ঘুম থেকে উঠছেন, সেই বিছানায় বসেই আপনি যদি হাত জোড় করে বলেন হে ইউনিভার্স, আমি তোমাকে ধন্যবাদ জানাই, বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কারণ
তুমি আমাকে সুন্দরভাবে একটা জীবনে মানে জীবন দিয়েছো, সুন্দর একটি শরীর দিয়েছো, সুন্দর মন দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, শরীর দিয়েছো, যার দ্বারা আমি আমার সমস্ত কাজকর্মকে সুষ্ঠুভাবে করতে পারি। ঠিক আছে, আমাকে থাকার একটি ঘর দিয়েছো, একটি বিছানা দিয়েছো, একটি বালিশ দিয়েছো শোয়ার জন্য। তো এই যে বিষয়গুলো আমরা পাচ্ছি, আমরা সবসময় কি পাইনি সেগুলোর পেছনে দৌড়ই, যেগুলো আমরা অলরেডি পেয়েছি সেগুলোর দিকে কিন্তু আমরা দেখি না। সেই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে এবং সেই সমস্ত বিষয়কে দেখে তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আপনি আপনার যে বিছানা, তাকে যদি সকালবেলা ঘুম দিয়ে উঠে বলেন যে আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তোমার উপর শুয়ে আমি সারা রাত সুন্দর একটি ঘুম দিয়েছি এবং আমার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, তোমাকেও ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে সুস্থ রাখার জন্য। ঠিক আছে, আমি পুরো প্রকৃতিকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাখার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমার বাড়ির প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য, আমাকে আমার যে খাবার, আমরা তো প্রকৃতি থেকেই খাবার পাচ্ছি, প্রকৃতি থেকেই অক্সিজেন পাচ্ছি, প্রকৃতি থেকেই জল পাচ্ছি, প্রকৃতি থেকেই আলো পাচ্ছি, সমস্ত কিছু দেখুন আমরা প্রকৃতি থেকেই পাচ্ছি, কিন্তু সেই প্রকৃতিকে কিন্তু আমরা ধন্যবাদ জানাই না। তো এই ধন্যবাদ জানানোর যে ইচ্ছা, যে ধন্যবাদ জানানোর যে মন, সেইটা আমাদের প্রথমে নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আমরা এগুলো যত করব, আমাদের শরীরের মধ্যে পজিটিভ এনার্জি তত ক্রিয়েট হবে, যত পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে, পজিটিভ এনার্জি লেভেল হাই হতে থাকবে, তত আপনি কিন্তু ইউনিভার্সের সঙ্গে আরও কাছাকাছি চলে আসবেন, আরও যুক্ত হয়ে যাবেন এবং আপনি যা কাজ করবেন সেটা সবার চোখে ভালো লাগবে, আপনি যা কথা বলবেন সেটাই সব মানুষ গ্রহণ করবে, আপনি যেটা করবেন সেই কাজেই কিন্তু সাকসেসফুল হবেন। আপনি কোনো সময় নেগেটিভ চিন্তাভাবনাকে নিয়ে বড় হতে পারবেন না, কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো সবচাইতে বেস্ট টেকনিক বলুন, সবচাইতে বেস্ট এক্সারসাইজ বলুন, সেটা হচ্ছে এই থ্যাংক ইউ জানানো। এই সৃষ্টির প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জিনিসকে আপনি থ্যাংক ইউ জানাতে শিখুন, থ্যাংক ইউ বলতে শিখুন, বাচ্চাদের শেখান, নিজেরা বলুন, বড়দেরকেও শেখান। যারা অলরেডি বলেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাই যে আপনারা বলেন বলে। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা আপনাকে প্রত্যেক দিন একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করতে হবে, আবার ঘুমোতে যাবেন বিছানায় তখনও থ্যাংক ইউ জানিয়ে আপনি ঘুমোবেন। ঠিক আছে, তো সারাদিনে আপনার এই যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, আপনি বন্ধুর জানেন না যে এর দ্বারা আপনি কী কী করতে পারেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একটি বড় মনের মানুষ হতে হবে। মানুষ আগে, মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে আগে, ফার্স্ট প্রায়োরিটি আমাদের। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন। একটি ডাক্তার যদি ভালো মানুষ না হয় সে কিন্তু বেশি দিন ডাক্তারি করতে পারবে না। একটি রেইকি মাস্টার যদি ভালো মানুষ না হয় সে বেশি দিন কিন্তু রেইকি মাস্টার থাকতে পারবে না। তো সেই রকম সমস্ত প্রফেশনে যারা আছেন তারা যদি প্রথমত সবচেয়ে ভালো মানুষ হতে পারেন, সবাইকে এনকারেজ করতে পারেন, সবাইকে ধন্যবাদ দিতে পারেন, সবাইকে শেখাতে পারেন, তবেই আপনি কিন্তু আসল সাকসেসফুল একজন ব্যক্তি হবেন এবং ঈশ্বরের চোখেও আপনি একজন সাকসেসফুল মানুষ। তো এই টেকনিকটি আপনাকে প্রত্যেকদিন করতে হবে এবং সর্বদা করতে হবে। এর দ্বারাই কিন্তু আপনি সমস্ত কিছু থেকে, মানে সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং সমস্ত পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, সমস্ত জিনিসকে, পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে আপনি আপনার দিকে আকর্ষিত করতে পারেন। ঠিক আছে, তো মন দিয়ে এই প্র্যাকটিসটি করতে শুরু করুন এবং জীবনে সুখী সমৃদ্ধ হন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অনলাইন ক্লাস চলছে এবং 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে। যে টেকনিকটি শিখলে আপনি আপনার সারাদিনের রেইকি প্র্যাকটিস যেটা, সেটা মাত্র 36 মিনিটে করতে পারেন। এবং এর পাশাপাশি রেইকির যে কোনো কোর্সের সঙ্গে আপনি এঞ্জেল থেরাপি, প্রাণিক হিলিং, এঞ্জেল হিলিং, কোড এবং ল অফ অ্যাট্রাকশনের মতো পাওয়ারফুল টেকনিক ফ্রিতে শিখতে পারবেন। তো যারা মনে করছেন রেইকি শিখবেন তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। আজকে আসছি নমস্কার এবং আপনাদেরও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।